بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার জন্য থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর করে, ভুল হয়ে গেলে -5 হয়ে যাবে। আপনার প্রাপ্ত নম্বর খাতে লিখতে হবে, তারপর কমেন্টে জানিয়ে দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার জন্য প্রথম প্রশ্ন, ইসলামে সবচেয়ে ভালো কাজ কোনটি? ক সালাম দেওয়া, খ ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো, গ রাস্তার কষ্টকর বস্ত্র সরানো, ঘ নামাজ আদায় করা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, জুমার দিন প্রথম মসজিদে গেলে কোন প্রাণী মতো সব পাওয়া যায়? ক গরু কুরবানি মতো, খ ছাগল কুরবানি মতো, গ উট কুরবানি মতো, ঘ মুরগি কুরবানি মতো। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন সুরাটি পাঠ করলে শয়তান ঘর থেকে পালায়? গোয়া সুরা কাহাব, গোয়া সুরা মুল, গোয়া সুরা বাকারা, গোয়া সুরা ইমরান। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, ইমানের বিপরীত পরিভাষা কোনটি? ক বিদআত, খ শিরক, গ কুফরি, ঘ কুসংস্কার। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আরবি শব্দ উচ্চারণের মাখরাজ কয়টি? ক 29টি, খ 28টি, গ 27টি, ঘ 26টি। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, মসজিদে আকসাই নামাজ পড়ার ফজিলত কত গুণ? ক 700 গুণ, খ 500 গুণ, গ 300 গুণ, ঘ 1000 গুণ। আপনার জন্য সপ্তম প্রশ্ন, কোন ফেরেশতা মানুষের জান কবজের জন্য ব্যস্ত আছে? ক মিকাইল ফেরেশতা, খ ইসরাফিল ফেরেশতা, গ জিব্রাইল ফেরেশতা, ঘ আজরাইল ফেরেশতা। Thank you.
আপনার জন্য অষ্টম প্রশ্ন, আল্লাহু আকবার। কোন কাজ করলে আমাদের রোজি বৃদ্ধি হয়? ক বেশি দান করলে, খ খোদা থেকে খাদ্য খাওয়ালে, গ তাহাজ্জুদের নামাজ পড়লে, গ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলে। আপনার জন্য নবম প্রশ্ন, আল্লাহু আকবার। বাম হাতে পান করা হারাম, বাম হাতে কে পান করে? ক শয়তান, খ বুগুর্জ, গ পাপী, ঘ জিন। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আল্লাহু আকবার। কোন নবীকে দেখে আপেল কাটতে গিয়ে রক্ত বের করেছিল? ক ইউসুফ নবী, খ ইউনুস নবী, গ ইব্রাহিম নবী, ক ঈসা নবী। আলহামদুলিল্লাহ, একে একে 10টি প্রশ্নের উত্তর জানলাম। আমরা কে কত পেরেছি তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আর বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দেব, কারণ তারাও যাতে ইসলামের নিয়ম কানুনগুলো জানতে পারে। আর আপনার জন্য জ্যাকপট প্রশ্ন, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? আপনার যদি এই কোশ্চিনের আনসার জানা থাকে তাহলে সর্বমোট নাম্বারের সঙ্গে এই কোশ্চিনের অ্যান্সারটিও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর নতুন নতুন ভিডিও পেতে উইথ মিডিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।